আমার যে কারণ আমি একলাই দিতে নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে আনিল নামের চোদ্দ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার বিকেলে শহরের পাইকপাড়া জয়গবিন্দু উচ্চ বিদ্যালয়ের পেছনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত আনিল পাইকপাড়া এলাকার সর্দারগুলির নুরুমিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী স্থানীয়রা জানান অনিল এলাকার টিকটকার হিসাবে বেশ পরিচিত সে নিয়মিত এলাকার অলিত গলিতে ও বিভিন্ন বাড়ি ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করত বিকেলে আনিল তার বন্ধুকে সাথে নিয়ে পাইকপাড়া এলাকার সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে উঠে টিকটকের জন্য ভিডিও বানাতে যায় ভিডিও বানানোর এক পর্যায়ে সে অসতর্কতার কারণে ছাদ থেকে পরে জ্ঞান হারিয়ে ফেলে এতে তার মাথা থেতলে প্রচুর রক্তকরণ হয় পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় প্রথমে সদর জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় তার প্রোফাইলে শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও শ্রী শাহজামান বলেন এই ধরনের কোনো খবর আমার জানা নেই কেউ থানায় অভিযোগ করেনি ছেলেটা টিকটক করতে গিয়া ফ্যাশন আনি ছবি দিতে গিয়া সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মৃত্যুবরণ করেছে তার অসতর্কতার জন্য এরকম ঘরে ঘরে ছেলে পেলে এখন ফ্যাশন আনি ভাবে জীবন পরিচালিত করতে চাইতেছে আবার সেখানে কোনো মেতে বুটি থাকে না সে জায়গায় মানুষ ভালো মেতে বুটি সরাই দেয় এটা আমি চাই আজ কোনো পোলাবে না জীবনে না পড়ে না মরে ওই ব্যবস্থা করে সকলের মুখের পানি হিসাবে পরিচিত সকলকে আনন্দ দিয়ে রাখতো খুবই একটি ভালো ছেলে আজকে মনে করেন এই বাড়ির থেকে এই বিল্ডিংয়ে সুইপার দিয়েছে থাকার জন্য এই সুইপাররা এখানে থাকে পাশাপাশি বিল্ডিং এর রক্ষণাবেক্ষণের জন্য যে একটা কার্নিশ দেওয়াল বা কোনো কিছু দরকার সেটা আজ কোন কোনো কিছু ঘটে পরপর দুইবার করে ঘটনা ঘটলো এই বিল্ডিং থেকে দুটি শিশু মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে সাবির আহমেদ এন এন টিভি নারায়ণগঞ্জ